চট্টগ্রামে চলছে বিপিএল এর বন্দর নগরী পর্ব। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিপিএল এর ব্যস্ত শিডিউল, তবে সাজ সাজ রপ এম আজিজ স্টেডিয়ামেও। কেননা সোমবার থেকে এই স্টেডিয়ামের মাঠে শুরু হয়েছে শেখ কামাল বাংলাদেশ যুব গেমসের চট্টগ্রাম বিভাগীয় পর্ব। সাত দিন ব্যাপী শেখ কামাল বাংলাদেশ যুব গেমসের চট্টগ্রাম বিভাগীয় পর্বে অংশ নিতে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে হাজির হয়েছে চট্টগ্রাম বিভাগের 11টি জেলার ক্রীড়া সংস্থার দলগুলো। দ্বিতীয়বারের মতো শেখ কামাল যুব গেমস চট্টগ্রাম বিভাগীয় পর্বের বেলুন উড়িয়ে উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়। এছাড়া সভাপতির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহসভাপতি আলী আব্বাস। উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রী এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছেন, সেইটার চেতনা যদি আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারি তাহলে আমাদের নতুন প্রজন্মকে মাঠে নিয়ে আসতে পারবো, এবং মাঠে নিয়ে আসতে পারলে তারা শারীরিক এবং মানসিকভাবে একজন বলিষ্ঠ নাগরিক হিসেবে এই দেশের উন্নয়নে পরবর্তীতে অবদান রাখতে পারবে বলে আমরা বিশ্বাস করি। এই ক্রীড়াঙ্গন, এই যুব গেমস তারই সাক্ষী বহন করে। 1974 সালে যখন জাতীয় অ্যাথলেট হয় আবিজুর রহমান জানেন, তখন শেখ কামাল এই মাঠে তার স্ত্রী, তখন স্ত্রী হয়নি, তার প্রিয়া সুলতান আবাকে দেখতে আসছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল প্রধান সে ক্রীড়া ব্যক্তিকে দেখতেছিলেন, তার দৃশ্য আমার চোখে বাসে। আমার চোখে বাসে চট্টগ্রাম জেলা ক্রিকেট লিগে যখন শেখ কামাল আবেদিন ক্লাবের পক্ষে খেলতে আসছেন, তার স্মৃতি আমার এই উত্তরের এখানে টেবিলে দাঁড়িয়ে সে খেলা দেখছিল, তার দৃশ্যটা আমার ভালো। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, চট্টগ্রাম জেলা প্রশাসক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার শেখ কামাল। তৃতীয় জাতীয় যুব গেমস অনুষ্ঠিত হচ্ছে, এটি আমি সকল ক্রীড়াবিদদের উদ্দেশ্যে বলতে চাই যে এটি যার নামে নামকরণ করা হয়েছে শেখ কামাল, তিনি একজন বাংলাদেশের ইতিহাসের অন্যতম সফল ক্রীড়া সংগঠক ছিলেন, তার স্মরণে এই আয়োজনটি করা হয়েছে। আমরা আশা করছি এতে করে আমরা আমাদের প্রতিভাবান ক্রীড়াবিদদেরকে মাঠ পর্যায় থেকে তুলে নিয়ে আসতে পারব এবং ইনশাআল্লাহ জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে এখান থেকেই আমাদের পরবর্তী প্রজন্মের ক্রীড়াবিদদের আমরা বের করে আনতে পারব। আর এই ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা, তার নামে আমরা তার মাতৃভূমি আর্জেন্টিনাকে চিনেছি। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, বিশেষ করে বৈশ্বিক ক্রিকেট অঙ্গনে ক্রিকেটের নামে আমাদের অনেক পরিচয় আছে। বলা বাহুল্য, আমাদের জাতির সবচেয়ে বড় পোস্টারটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একসময় জাতির পিতার এই পোস্টারের নামে সারা বিশ্ব বাংলাদেশকে চিনত। উপমহাদেশের মানের, আন্তর্জাতিক মানের এবং বিশ্বমানের প্রতিশ্রুতিশীল খেলোয়াড় যাদের ধারাবাহিকতা থাকবে, খ্যাতির শিখরে উঠে যাওয়ার চূড়ান্ত স্বপ্ন যাদের থাকবে, এই ধরনের কিছু ক্রীড়াবিদ যারা সারা পৃথিবীতে আমাদের পোস্টার হিসেবে কাজ করবে, তাদের তৃণমূল পর্যায় থেকে গড়ে তুলে আনার জন্যই মাননীয় প্রধানমন্ত্রীর সদয় নির্দেশনায়, সানুগ্রহ নির্দেশনায় শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমসের আয়োজন। প্রধানমন্ত্রীর আন্তরিক সদিচ্ছা হল যে ক্রীড়াক্ষেত্র আপনাদের বাংলাদেশে এগিয়ে যায়, সেজন্য সরকারের পক্ষ থেকে যেভাবে সহযোগিতা করা প্রয়োজন প্রত্যেকটি ফেডারেশনকে সেইভাবে সহযোগিতা করছেন। আজকে যে শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমসের যে আয়োজন সেটাও তারই ধারাবাহিকতা। আমরা যখন কোনো প্রতিযোগিতা আয়োজন করতে যাই, আমাদের সমস্যা হচ্ছে অ্যাকোমোডেশনের একটা বড় সমস্যা আছে, আমাদের ডরমেটরি নাই, যে কারণে চট্টগ্রামে আমরা বড় কোনো আয়োজন এখানে হোস্ট করার আমরা সাহস করতে পারি না। এবং আজকের অতিথিবৃন্দের কাছ থেকে আমরা আশা করব চট্টগ্রামের মতো একটা শহরে আপনি একটা ডরমেটরি হবে, এটা আমরা যারা ক্রীড়া সংগঠক ক্রীড়াবিদ আছি আমরা সবাই প্রত্যাশা করি। তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে সুযোগ করে দিতে এই যুব গেমস ভূমিকা রাখবে বলে জানান অতিথিবৃন্দ। এ সময় খেলোয়াড়দের নিয়মিত অনুশীলনে থাকার পরামর্শ দেন তারা। সাদুলাল রাহাত, বাংলাধারা স্পোর্টস, চট্টগ্রাম।